Assalamualaikum everyone, welcome back to my channel. নতুন আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য তৈরি করছি খুবই ঝটপট মজাদার ছোট বড় সবার পছন্দের একটি নাস্তা, বাটার চিজ গার্লিক ব্রেড। এটা তৈরি করতে মাত্র 5 থেকে 7 মিনিটই কিন্তু যথেষ্ট। সকাল অথবা বিকালের নাস্তার জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই আমরা। বাটার চিজ গার্লিক ব্রেডটা তৈরি করতে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মেল্টেড বাটার। বাটারের সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, একদম চপ করে কুচি করে নেয়া। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিক্স করে নেচ্ছি। ভালো করে যখন মিক্সিংটা হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে একটি ব্রেড নিয়ে নেচ্ছি, আমি এখানে হোয়াইট ব্রেডটা ব্যবহার করছি। তো ব্রেডের উপরে আগে থেকে মিক্স করে রাখা বাটার গার্লিকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে রুটিটার চারপাশ থেকে আমি এইভাবে করে একটু কেটে নেছি। এটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন, মুখে বললে হয়তো বা আপনাদেরকে আমি ওভাবে বোঝাতে পারবো না। চারদিক থেকে কেটে নেয়ার পরে তারপরে হচ্ছে একদিক থেকে এরকম জাস্ট একটু ফোল্ড করে নিতে হবে। প্রত্যেকটা কাটা অংশ এরকম ফোল্ড করে নিয়ে মাঝখানে লাগিয়ে নেছি। দেখুন খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ারের মতো হয়ে গেল। এখন এটার উপর থেকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা অপশনাল, ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে, তবে চিজটা দিলে কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। তার উপর থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা দেখার সৌন্দর্যের কারণে দিচ্ছি, না থাকলে না দিলেও চলবে। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, বাচ্চারা যদি খেতে চায় সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দিতে পারেন এখানে। আর দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো। এবার আমি সরাসরি একটি হোয়াইট ব্রেড আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চারদিক থেকে আবারও প্রথমটার মতো রুটিটা কেটে নিলাম। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে হচ্ছে জাস্ট এক সাইড থেকে নিয়ে নিয়ে ফোল্ড করতে হবে, আর একটা অংশ আরেকটা অংশের ভিতরে একটু ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুলে আসবে। এই যে দেখুন কত পারফেক্টভাবে হয়ে গেল। আপনারা চাইলে প্রথমে বাটার গার্লিক ব্রেডটা মিক্স করে নিতে পারেন, অথবা চাইলে এভাবে ফোল্ড করে তারপরে হালকা করে চারদিক থেকে একটু স্প্রেড করে দিতে পারেন। এটাও উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স আর অরিগানো। এভাবে করে আমি কয়েকটি ব্রেড বানিয়ে নিচ্ছি। এবার এই গার্লিক ব্রেডগুলোকে বেক করে নিতে হবে। আমি চুলায় করছি, চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন হচ্ছে বানিয়ে রাখা গার্লিক ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। যখন দেখবেন উপর থেকে চিজটা মেল্ট হয়ে গেছে তখনই বুঝবেন যে গার্লিক ব্রেডটা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এটা আপনারা ওভেনের ভিতরেও দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল বাটার গার্লিক ব্রেড। এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়। এই লোভনীয় দেখার কারণেই কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই এটা খুবই পছন্দ করে খাবে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন, চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।